সবাইকে স্বাগত জানাই। আমরা আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজি সেকশনে সিলেবাস অনুযায়ী সব ভিডিওগুলো আমরা আপলোড করেছি এবং সেগুলোতে আমরা পুরো সিলেবাস কভার করার চেষ্টা করেছি। যেহেতু এক্সামের আর 10 দিনের মতো আছে, তো আমরা বাকি দিন আমরা আজকে থেকে পেডাগজির উপর MCQ সলভ করব, মাল্টিপল চয়েস কোয়েশন সলভ করব। তো এটা পেডাগজি রিভিশন ক্লাস হবে, যেটাতে আমরা MCQ সলভ করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা যে MCQগুলো সলভ করব সেগুলো দেখে নিই একবার। প্রথম কোয়েশ্চন হচ্ছে, লার্নিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এন রিলেটিভলি পারমানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার হুইচ ওকার্স অ্যাজ এ রেজাল্ট অফ প্র্যাকটিস আর এক্সপিরিয়েন্স। মানে শিখন হচ্ছে আচরণের তুলনামূলকভাবে স্থায়ী পরিবর্তন, যেটা প্র্যাকটিসের দ্বারা, অনুশীলনের দ্বারা সম্পন্ন হয়। তো এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন মর্গান, কিং অ্যান্ড রবিনসন। তারপর কোয়েশ্চন নাম্বার টু, লার্নিং ইজ রিলেটিভলি ডিউরেবল চেঞ্জ ইন বিহেভিয়ার অর নলেজ দ্যাট ইজ ডিউ টু এক্সপিরিয়েন্সড। অর্থাৎ শিখন হলো আচরণ বা জ্ঞানের তুলনামূলক স্থায়ী পরিবর্তন, যা অভিজ্ঞতার ফলে সংঘটিত হয়। এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন ওয়াইনি ওয়াইটেন। তারপর 3 নম্বর, শিখন, এই সবগুলোই হচ্ছে শিখনের বা লার্নিংয়ের ডেফিনেশনস। তো আমরা আমাদের মনে রাখতে লাগবে যে লার্নিংয়ের ডেফিনেশনস যেগুলো আছে, কে কোন ডেফিনেশনটা দিয়েছিলেন। শিখন হচ্ছে অতীত অভিজ্ঞতা, অতীত অভিজ্ঞান ও প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণ দ্বারা পরিবর্তনের প্রক্রিয়া। এই শিখনের এই ডেফিনেশনটা দিয়েছিলেন গেটস অ্যান্ড আদার্স। তারপর 4 নম্বর প্রশ্ন, শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এই কথাটা বলেছিলেন ক্রো অ্যান্ড ক্রো। তারপর কোয়েশ্চেন নম্বর 5, শিখনের ক্ষেত্রে কোনটি সঠিক নয় বলেছে। তো শিখন একটা স্বয়ং নির্ভর প্রক্রিয়া, শিখনের ফলে মানসিক পরিবর্তন ঘটে, শিখন হলো নতুন আচরণ আয়ত্ত করার প্রক্রিয়া, শিখনের মূল ভিত্তি হলো অতীত অভিজ্ঞতা। শিখনের মূল ভিত্তি অতীত অভিজ্ঞতা, ঠিক আছে। শিখন হলো নতুন আচরণ আয়ত্ত করার প্রক্রিয়া, এটাও ঠিক আছে। শিখনের ফলে মানসিক পরিবর্তন ঘটে, ইয়েস। শুধু শিখন একটি স্বয়ং নির্ভর প্রক্রিয়া বলেছে, এটা কিন্তু ঠিক নয়। যদি পরিণমন বলতো তাহলে স্বয়ং নির্ভর প্রক্রিয়া, ম্যাচুরেশন যদি বলতো, কিন্তু শিখন স্বয়ং নির্ভর নয়। শিখনে অন্য ফ্যাক্টরগুলোর অবদান থাকে। আমরা পড়েছিলাম যে শিখনের উপর প্রভাব বিস্তার করে কারক সমূহ, সেখানে আমরা পড়েছিলাম শিক্ষক রিলেটেড ফ্যাক্টার্স, বিষয়বস্তু রিলেটেড ফ্যাক্টার্স, সেগুলো আমরা পড়েছিলাম। তারপর কোয়েশ্চেন নাম্বার 6, শিখনের ক্ষেত্রে যেটি ভুল সেটি হলো, মানে এখানে আমরা ভুল কোন উক্তিটা সেটা বের করবো। শিখন অনুসরণের উপর নির্ভর করে, এটি ঠিক আছে। শিখনের জন্য আত্মসক্রিয়তার প্রয়োজন, ঠিক আছে। শিখন শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ, এটি ঠিক নয়। যে কোনো জীবের ক্ষেত্রেই শিখন ঘটে, শিখন হলো নতুন আচরণ আয়ত্ত করার প্রক্রিয়া, ঠিক আছে। সো অপশন 3, শিখন শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ, এটা ঠিক নয়। শিখনের ক্ষেত্রে এই অপশনটা ভুল। তারপর কোয়েশ্চেন নাম্বার 7, শিখনের প্রথম স্তর হচ্ছে ধারণ করা। তারপর প্রত্যভিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কী? দুটি ওয়ার্ড আছে, প্রত্যভিজ্ঞা আর পুনরুদ্রেক। তো আমাদের মনে রাখতে হবে প্রত্যভিজ্ঞা কথার অর্থ হচ্ছে চিনে নেওয়া, কোনো কিছু চিনা। আর পুনরুদ্রেক কথার অর্থ হচ্ছে মনে করা, মানে আবার পুনরায় কোনো একটা জিনিস মনে করা। প্রত্যভিজ্ঞা মানে চিনে নেওয়া, আর পুনরুদ্রেক মানে মনে করা। রিকল অ্যান্ড রেকগনিশন, দুইটা ওয়ার্ড। তারপর কোয়েশ্চেন নাম্বার 10, প্রত্যভিজ্ঞা কোন দুটি স্তরের উপর নির্ভরশীল? চিনে নেওয়াটা কোন দুটি স্তরের উপর নির্ভর করে? প্রত্যভিজ্ঞা মনে রাখতে লাগবে শিখন আর সংরক্ষণ। তো তারপরের প্রশ্ন আমরা দেখি, যে মানসিক প্রক্রিয়ার সাহায্যে মানুষ পূর্বের অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখে তাকে কী বলে? পূর্বের অভিজ্ঞতাকে সঞ্চয় করা মানে সংরক্ষণ করে রাখা। তারপর কোয়েশ্চেন নাম্বার 12, শিখন বুদ্ধি স্মৃতি প্রত্যক্ষণ, এই এই যে এই যে মানুষের দক্ষতাগুলো, এগুলো আসলে কী ধরনের বিকাশ? এই যে জ্ঞানমূলক দক্ষতা বলেছে, তো এগুলো আসলে কোন ধরনের বিকাশ? এগুলো হচ্ছে মানসিক বৈশিষ্ট্য।
তারপর কোয়েশ্চেন নাম্বার 13, দেহ মনের পরিপক্কতা বলতে শিকনের যে উপাদানটি বোঝানো হয়। দেহ মনের পরিপক্কতা, পরিপক্কতা বা আমরা পরিপক্কতাকে আমরা রিলেট করি পরিণমন ওয়ার্ড দিয়ে, পরিণমন। তারপর কোশ্চেন নম্বর 14, যে আচরণ নানা কাজ ও দৈহিক প্রক্রিয়ার মাধ্যমে বাহিরে প্রকাশ পায়, মানে যে আচরণটা, যে বিহেভিয়ারটা আমার বাহিরে প্রকাশ পায়, সেটাকে কী বলবো আমরা? প্রকাশ্য আচরণ বা ওভার্ট বিহেভিয়ার। তারপর কোশ্চেন নম্বর 15, নিচের চারটি উপাদানের মধ্যে যেটি শিকনের সঙ্গে যুক্ত নয় সেটি হলো। শিকনের সঙ্গে যুক্ত নয়, পরিণম শিকনের সঙ্গে যুক্ত, প্রেষণা শিকনের সঙ্গে যুক্ত, সামর্থ্য শিকনের সঙ্গে যুক্ত, অবদমন এইটি শিকনের সঙ্গে যুক্ত নয়। অবদমন মানে হচ্ছে নিজেকে দমিয়ে রাখা, নিজের মনের ইচ্ছাকে সুপ্ত করে রাখা।